হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইন্ডিয়ান ইউটিউবার দীপা। আমি আজকে একটা সম্পূর্ণ অন্যরকম একটা ভিডিও তোমাদেরকে শেয়ার করছি। এখানে কোনো গান, এখানে কোনো রান্নাবান্না, কোনো মোটিভেশান আছে, বাট রান্না ইত্যাদি আমি কিছু দেখাচ্ছি না। জাস্ট আমার একটা নিজের লেখা কবিতা আমি কখনো লাইভে শেয়ার করেছি তোমাদের সাথে, কিন্তু আমার মনে হলো আজকেই একক এই কবিতাটি দিয়ে তোমাদের একটা ভিডিও শোনাবো করবো। এই ভিডিওটার মধ্যে দিয়ে তোমরা আমার মোটিভেশান, আমার সময়ের সঙ্গে চলতে চলতে আমার মনের যে প্যাচ আপ, সেইগুলো কিন্তু তোমরা এটাকে শেয়ার মানে বুঝতে পারবে। এবং শুরু থেকে যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে আমার এই কবিতাটির সাথে আমার জীবনযাপনের অনেকটাই রিলেট করতে পারো তোমরা। কবিতাটির নাম হচ্ছে তন্দ্রার ভাষা। এটা 2012 জানুয়ারি মাসে 5 তারিখে এই কবিতাটি লিখেছিলাম। শুরু করছি কবিতা, নাম হচ্ছে তন্দ্রার ভাষা। মনে পড়ে একদিন সারারাত টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, মনে পড়ে একদিন সারারাত টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, কিছুতেই ঘুম আসছিল না। কত কথা মনে এসে ভিড় করলো, বৃষ্টির টিপ টিপ শব্দে আমি ছন্দ খুঁজতে চাইলাম, কখনো পেরেছি আবার অজান্তে মনের গভীর অতলে প্রবেশ করে। বিষণ্ণ হরষ গররাজি নানা প্রকারের বোধের রেখা টেনেছি, ফিসফিস আমার অন্দরে প্রবেশ করল, ব্যাকুল হয়ে আবার বৃষ্টির মন্দ্রের রব শুনতে বসি, মনে মনে ছন্দের তালে গাইলাম, মধুর স্বরে আমার মনোরাজ্যে গীতরসের ঝরা ঝরণ বইতে লাগলো। বাইরের বৃষ্টি অন্তরের সুরের বর্ষণ, আমি দিশেহারা হয়ে যাই, আকুতি জানাই স্রষ্টার কাছে, আমার মৌন ও শান্তি রক্ষার দায়। টানাটানির খেলা সাঙ্গ হলো না, অবশেষে ভোরের ভৈরবখানির কোমল ঋষভের আকুতি আমায় অবশেষে মুক্ত করে ছিন্ন করে, বহিঃপ্রকাশ করে মূর্ত করে নিজেই মিলিয়ে যায় অজান্তে। কেমন লাগলো বন্ধুরা বলবে? আর আমি তো মোটিভেটেড হই এইরকম কবিতা নিজে লিখে, নিজেকে নিজে মোটিভেট করি, নিজেকে অনেক আনন্দে রাখি, এবং আমার মানে ফিজিওলজি এবং সাইকোলজির দোলাচালে আমি ভীষণ আনন্দে থাকতে পারি। টাটা বন্ধুরা, ভালো থেকো, পরবর্তী ভিডিওতে আবার আসছি।